গল্পটি হচ্ছে ভবিষ্যতের, যেখানে রোবটের ব্যবহার বেড়ে গিয়েছে। এখন মানুষ তাদের দৈনন্দিন কাজে রোবট ও ড্রোন ব্যবহার করে থাকে। এ হচ্ছে গল্পের প্রধান ক্যারেক্টার কেন। সে ছিল একজন ডক্টর, কিন্তু একটি প্রবলেমের কারণে সে এখন বাড়িতে বেকার বসে রয়েছে। কেন সারাদিন গেম খেলে সময় কাটায়। এ হচ্ছে কেনের স্ত্রী ইমি, পেশায় সে একজন উকিল। প্রতিদিনের মতো আজও কেন একটি ভার্চুয়াল গেম খেলতে শুরু করে। সে স্মার্ট গ্লাস লাগিয়ে একটি শুটিং গেম খেলছিল এবং তার এনিমিদের খুঁজে খুঁজে মারছিল। হঠাৎ পেছন থেকে আওয়াজ পেয়ে কেন ভয় পেয়ে যায়। সে পেছনে ফিরে দেখে ইমি রাগান্বিত হয়ে দাঁড়িয়ে আছে। সে কেনকে বলে, আমাদের গার্ডেনে একটি অদ্ভুত রোবট বসে রয়েছে। কিন্তু কেন ইমির কথায় গুরুত্ব না দিয়ে সোফায় বসে টিভি দেখছিল। টিভিতে তখন অটোবিট সিস্টেম নামক একটি কোম্পানির অ্যান্ড্রয়েড শেফ রোবটের অ্যাড দেখাচ্ছিল। সে সকল রোবট রান্নাবান্নায় এক্সপার্ট। তখন ইমি এসে বলে, এমন একটা শেফ রোবট আমাদের প্রয়োজন যে রান্নাবান্না করতে পারবে, আর তুমি এখন দয়া করে গার্ডেনে থাকা রোবটটিকে তাড়িয়ে দিয়ে এসো। এরপর কেন গার্ডেনে চলে আসে রোবটটিকে তাড়ানোর জন্য। সে দেখতে পায় রোবটটি একটি গাছের নিচে বসে দুটো ঘোড়ার দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। কেন তাকে পেছন থেকে ডাক দিলে রোবটটি ভয় পেয়ে উল্টে যায়। এরপর আমরা দেখতে পাই রোবটটি কোনো রকমের সোজা হয়ে বসতে পেরেছে। কেন তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? রোবটটি তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। কেন বলে, আমার নাম কেন, তোমার নাম কি? কিছুক্ষণ চুপ করে থেকে রোবটটি জানায় তার নাম হলো ট্যাং। কেন বলে, তুমি এত নোংরা কেন? কিন্তু ট্যাং উল্টো কেনকে বলে, তুমিও অনেক নোংরা। কেন লক্ষ্য করে দেখে তার ড্রেসে ময়লা লেগে আছে। এই দেখে ট্যাং হাসতে থাকে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই কেন রোবটটিকে, অর্থাৎ ট্যাংকে, একটি ডাম্প ইয়ার্ডে নিয়ে এসেছে। ডাম্প ইয়ার্ড মানে হলো যেখানে পুরনো লোহা বা স্টিলের জিনিসপত্র ভেঙে চুরে বিক্রয় করা হয়। দোকানদার ট্যাংকে ভালো করে পর্যবেক্ষণ করে। ট্যাংয়ের বডি খুললে ভেতরে অটোবিট সিস্টেমের একটি লোগো দেখা যায়। দোকানদার বলে, এটি বোধহয় এই কোম্পানির অনেক পুরনো একটি মডেল, তাই এটাকে ভেঙে যন্ত্রাংশ বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর কেন ট্যাংকে সেখানে রেখেই চলে আসছিল, কিন্তু ট্যাং মায়াবী দৃষ্টিতে কেনের দিকে তাকিয়েছিল। আর দোকানদার ট্যাংকে ভাঙার জন্য যন্ত্রপাতি নিতে যায়। এসে দেখে ট্যাং আর সেখানে নেই। আমরা দেখতে পাই কেন হেঁটে বাড়ি ফিরছে, আর তার পেছনেই ছিল ট্যাং। ট্যাং তার পেছন পেছন আসছিল, কিন্তু কেন তাকে দেখতে পায়নি। সে তার বাড়ির সামনে চলে আসলে তার বোন তার সাথে দেখা করতে আসে। কেনের বোন তাকে জিজ্ঞেস করে, গতকাল তোমার একটি ইন্টারভিউতে যাওয়ার কথা ছিল, সেখানে কি হয়েছে? কেন প্রশ্নটি এড়িয়ে বাড়িতে ঢুকে যায়। আমরা দেখতে পাই কেনের বোন চলে যাওয়ার পর ট্যাংও বাড়ির ভেতরে প্রবেশ করছে। অপরদিকে দেখানো হয় ইমির কাছে ফোন কল এসেছে একটি মেডিকেল হসপিটাল থেকে, যেখানে কেনের ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল। কিন্তু ইমিকে জানানো হয় কেন গতকাল ইন্টারভিউ দিতে যায়নি, যা শুনে ইমি অনেক রেগে যায়। কিছুক্ষণ পর কেন রুমে চলে আসে, যেখানে ইমি আগে থেকেই উপস্থিত ছিল। কেন হঠাৎ ইমিকে দেখে ভয় পেয়ে যায়। অন্যদিকে ট্যাংও ঘরের ভিতরে ঢুকে পড়ে আর আশেপাশের সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। ফটো ফ্রেম থেকে ফেস রিকগনাইজ করে ডেটা কালেক্ট করতে থাকে। আর ওইদিকে ইমি কেনের ইন্টারভিউ সম্পর্কে জিজ্ঞেস করছিল। ইমি বলে, গতকালকে ইন্টারভিউ ছিল, সেখানে অ্যাটেন্ড করলে না কেন? কেন বলে, আমি ভুলে গিয়েছিলাম। এই বলে কেন বাহিরে চলে আসে আর নিচের ফ্লোরে গিয়ে দেখে ট্যাং টিস্যু পেপার নিয়ে খেলা করছে। ইমিও নিচের ফ্লোরে চলে আসে। কেন প্রথমে ট্যাংকে আড়াল করার চেষ্টা করলেও শব্দ শুনতে পেয়ে ইমি ট্যাংকে দেখে ফেলে। ইমি বলে, এই রোবটটিকে ফেলে দিয়ে আসলে না কেন? কেন বলে, দেখো রোবটটিকে কত খুশি মনে হচ্ছে। ইমি বলে, রোবটদের মধ্যে ইমোশন থাকে না। এই বলে সে টেবিলে থাকা ঘড়িটিকে চাবি দিয়ে চার্জ করছিল। ইমি এমনিতেই অনেক রেগেছিল, আর অন্যদিকে ট্যাং দুষ্টুমি করতে থাকে। কেন বারবার ট্যাংকে চুপ করতে বলে, কিন্তু ট্যাং কথা শুনছিল না। এতে ইমি রেগে গিয়ে ঘড়িটিকে ভেঙে ফেলে। এই দেখে কেন অনেক রেগে যায়, কারণ ঘড়িটি ছিল তার বাবার শেষ স্মৃতি। ইমি বলে, তুমি কবে সংসারের দায়িত্ব সিরিয়াস ভাবে নিবে, কবে সবকিছু স্বাভাবিক হবে? এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। এক পর্যায়ে ইমি তাদের দুজনকে বাড়ি থেকে বের করে দেয়। কেন নিজের জামা কাপড় উঠিয়ে বাস স্ট্যান্ডে চলে আসে। ছাউনির নিচে কেন আর ট্যাং বসে কথা বলছিল। তাদের কথাবার্তার মাঝে কেন লক্ষ্য করে ট্যাংয়ের ভেতর থেকে লিকুইডের মতন কিছু একটা বের হয়ে মাটিতে পড়ছে। কেন বুঝতে পারছিল না কি করবে, তাই সে ট্যাংয়ের বডির ঢাকনাটা খুলে একটি কাপড় গুঁজে দেয় যাতে লিকুইড পড়া বন্ধ হয়ে যায়। আর এটা করার সময়ে কেন সেই অটোবিট কোম্পানির লোগোটি দেখতে পায়। কেন লোগোটির ছবি স্ক্যান করে দেখে অটোবিট কোম্পানিতে বর্তমানে একটি অফার চলছে, যা হলো পুরাতন মডেলের রোবট জমা দিয়ে নতুন মডেলের রোবট নিয়ে যেতে পারবে। এই দেখে কেন প্ল্যান করে ট্যাংকে সেখানে জমা দিয়ে তার পরিবর্তে নতুন একটি শেফ রোবট নিয়ে আসবে তার স্ত্রীর জন্য।
তাই ক্যান তাকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে। এখানে আমরা দেখতে পাই সেই এয়ারপোর্টের ভেতর অনেক অ্যাডভান্সড টেকনোলজির রোবট মানুষদের হেল্প করছে, আর সবাই ট্যাংকে দেখে অবাক হয়ে যায়, কেননা তারা এত পুরাতন রোবট এর আগে কখনো দেখেনি। ট্যাং একটি রোবট কুকুরের সাথে খেলতে শুরু করে। এরপর ক্যান তাকে নিয়ে প্লেনে ওঠে। ট্যাং টিভি অন করে সমস্ত ভিডিও দেখছিল আর নতুন নতুন ওয়ার্ড শিখছিল। কিছুক্ষণ পর এক দুষ্টু বাচ্চা ছেলে ক্যানের দিকে চিপস ছুড়ে মারে। তাই ক্যান রেগে গিয়ে ছেলেটাকে বলে ফাজিল ছেলে। এই কথাটা ট্যাং রেকর্ড করে ফেলে আর বারবার প্লে করতে থাকে। এতে অন্যান্য যাত্রীরা ক্যানের দিকে তাকিয়ে থাকে। ক্যান লজ্জায় ট্যাংকে আবর্জনা বলে মুখ ঢেকে ঘুমিয়ে পড়ে। এই শুনে ট্যাং একেবারে রেগে ধোয়া বের করতে থাকে। এরপরের দৃশ্যে দেখানো হয় তারা দুজন অটোবিটস কোম্পানির শহরে পৌঁছে গিয়েছে, কিন্তু প্রবলেম হলো যেখান থেকে ট্যাংকে রিপ্লেস করবে সেই এক্সিবিশনটি বন্ধ হয়ে গিয়েছে। এর মানে এখন ট্যাং আর ক্যানকে এই শহরেই রাত কাটাতে হবে। এখানে ট্যাং রাস্তা থেকে একটি 100 টাকার কয়েন খুঁজে পায়। এরকম দেখতে কয়েন সে টিভিতে দেখেছিল, তাই সে এটাকে স্বর্ণ মুদ্রা মনে করে নিজের কাছে রেখে দেয়। এরপর দেখা যায় ক্যান পাশের একটি হোটেল রুম ভাড়া নিয়ে সেখানে উঠেছে আর ফ্রেশ হয়ে ইমির কন্ট্যাক্ট নাম্বারটি দেখছে। ক্যান ভেবেছিল ইমি তাকে কল করে বাড়িতে চলে আসতে বলবে, কিন্তু তেমনটি ঘটেনি। ক্যান বলে ইমি হলো একজন গ্রেট লয়ার বা উকিল, আর আমি তার বেকার স্বামী। এই বলে সে মন খারাপ করে কফি তৈরি করতে থাকে। কফির দিকে তাকিয়ে সে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে আর হঠাৎ কাঁচ ভাঙার শব্দে জেগে ওঠে। ক্যান দেখতে পায় ট্যাং তার কফির গ্লাসটি ভেঙে ফেলেছে। ট্যাং ক্যানকে দেখতে পেয়ে ঘুমানোর নাটক করে, কিন্তু ক্যান বলে ঘুমানোর অভিনয় করতে হবে না। এর পরদিন সকালবেলা ক্যান আর ট্যাং অটোবিটস কোম্পানিতে চলে আসে। ট্যাং অনেকগুলো সুন্দর রোবট দেখতে পেয়ে দৌড়ে সেখানে চলে যায়, আর অন্যদিকে ক্যান রিসেপশনে গিয়ে ট্যাংকে রিপ্লেস করানোর ব্যাপারে কথা বলছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা ট্যাংকে রিপ্লেস করতে রাজি হয় না। অপরদিকে এক ব্যক্তি এক্সিবিশনে আসা ছোট ছোট বাচ্চাদের রোবটের ইতিহাস সম্পর্কে বর্ণনা দিচ্ছিল, আর তখনই বাচ্চারা ট্যাংকে দেখতে পায়। সবাই দৌড়ে ট্যাংয়ের সামনে চলে আসে আর ট্যাংয়ের ছবি তুলতে শুরু করে, কেননা ট্যাং দেখতে অনেক কিউট ছিল। সে টিচার ট্যাংকে ভালো করে দেখে আর অবাক হয়ে যায়। এক পর্যায়ে টিচার ক্যানের কাছে জিজ্ঞেস করে, এটা কি আপনার রোবট? ক্যান বলে, হ্যাঁ এটা আমার রোবট। এরপর সেই টিচার ক্যানকে তার রুমে নিয়ে আসে এবং জিজ্ঞেস করে, আপনি কি খাবেন? ক্যান কফি খেতে চায়, কিন্তু টিচার বলে, আমি কফি খাওয়া ছেড়ে দিয়েছি। এরপর আমরা দেখতে পাই সেই টিচার ট্যাংয়ের বডির ঢাকনাটা খুলে ভেতরে দেখতে পায় সেই কাপড়টি ভিজে রয়েছে, যেটা ক্যান লিকুইড বন্ধ করার জন্য গুঁজে দিয়েছিল। এরপর সে লক্ষ্য করে একটি ছোট্ট সিলিন্ডারের মধ্যে কিছু একটা ভেঙে গিয়েছে, যেখান দিয়ে আসলে লিকুইডগুলো লিক হচ্ছিল। সে সিলিন্ডারটিকে গ্লু দিয়ে সাময়িক সময়ের জন্য ফিক্স করে দেয়। ক্যান জিজ্ঞেস করে, এটা কিসের সিলিন্ডার? এর উত্তরে সে বলে, এটা ট্যাংয়ের ফিউল ট্যাঙ্ক হতে পারে, হয়তো এটা ফুরিয়ে গেলে ট্যাং চলাচল বন্ধ করে দিবে। টিচার যখন ট্যাংয়ের ফিউল ট্যাঙ্ক মেরামত করছিল, তখন ট্যাং বাচ্চাদের মতো আশেপাশের জিনিসগুলো দেখে ক্যানকে প্রশ্ন করছিল, কোনটাকে কি বলে। এক পর্যায়ে ট্যাং বারান্দায় কয়েকটা পাখি দেখে সেখানে দৌড়ে চলে যায় এবং তাদের সাথে খেলতে থাকে। এই দৃশ্য দেখে টিচার অবাক হয়ে যায় আর ক্যানকে বলে, এই রোবটটি সাধারণ নয়, কারণ এর ভিতরে কিউরিসিটি রয়েছে, জীবন্ত প্রাণীর উপর আকর্ষণ রয়েছে। এই রোবট অনেক স্পেশাল। ক্যান এটা শুনে হাসতে থাকে আর বলে, এটা কোনো স্পেশাল রোবট নয়। তখন টিচার বলে, বর্তমান এআই এর পক্ষেও এমন ভাবনা চিন্তা করা অসম্ভব, এই রোবট সম্পর্কে সবাই বুঝবে না। এই বলে সে তার অন্যান্য বন্ধুদের গ্রুপে একটি মেসেজ পাঠায় যেখানে বলা ছিল, ট্যাং নামের একটি অত্যাধুনিক রোবটকে ফিক্স করতে হবে, কেউ যদি আগ্রহী হও তাহলে রিপ্লাই করো। কিছুক্ষণ পর দেখা যায় সিনসাই নামের এক রোবোটিক্স এক্সপার্ট রিপ্লাই করে জানায় সে ট্যাংকে ফিক্স করতে আগ্রহী। ক্যান জিজ্ঞেস করে, সিনসাই কোথায় থাকে? ট্যাংকে তার কাছে নিয়ে যাব। কিন্তু টিচার বলে, সিনসাই চায়নার সবথেকে বড় সায়েন্স মিউজিয়ামে কাজ করে, আর ট্যাংকে ফিক্স করতে হলে সেখানেই নিয়ে যেতে হবে। এই শুনে ক্যান শকড হয়ে যায়, কারণ চায়না তার শহর থেকে অনেক দূরে। কিন্তু টিচার বলে, ট্যাংকে দ্রুত ফিক্স না করলে কাজ করা বন্ধ করে দিবে, অতএব এখন বাধ্য হয়েই ট্যাংকে চায়নাতে নিয়ে যেতে হবে। ক্যান আর ট্যাং এরপর সেখান থেকে বের হয়ে বাহিরে চলে আসে। রাস্তায় ট্যাং দেখতে পায় একটি স্থানে ফেস্টিভ্যাল হচ্ছে। ক্যান প্রথমে মানা করলেও ট্যাং দৌড়ে সেখানে চলে যায়। ট্যাং সেই ফেস্টিভ্যালের বিভিন্ন জিনিসপত্র দেখে খুবই আনন্দিত হয়। অপরদিকে ক্যানের কাছে ইমির একটি মেসেজ আসে, যেখানে ইমি জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় আছো? তার মেসেজটি দেখে ক্যান কিছুক্ষণ ট্যাংয়ের দিকে তাকিয়ে থাকে। এরপর সে সিদ্ধান্ত নেয় ট্যাংকে সেখানে রেখেই সে বাড়িতে চলে যাবে।
হবে। এই ভেবে ক্যান উল্টো পথে হাঁটা শুরু করে। অন্যদিকে দেখানো হয় ট্যাং একটি দোকানে কফির কাপ দেখতে পায় যা 100 টাকায় বিক্রি করা হচ্ছিল। ট্যাং কিছু একটা ভাবে, আর এরপর দেখানো হয় ক্যান চলে আসার সময় ট্যাং দৌড়ে একটি কফি ক্যানের জন্য নিয়ে আসছে, যেটা ট্যাং তার কাছে থাকা 100 টাকার কয়েনটি দিয়ে কিনে এনেছে। আসলে ট্যাং বুঝতে পেরেছিল হোটেলের কফি কাপটি ভেঙে ফেলায় ক্যান কফি খেতে পারেনি, তাই ট্যাং তার ভুল শুধরে নেয়ার চেষ্টা করছে। তবে ট্যাং দৌড়ে আসার সময় কাপ থেকে কফি সব মাটিতেই পড়ে যায়। ক্যান দেখতে পায় কাপের তলানিতে সামান্য কফি অবশিষ্ট রয়েছে। কিন্তু ট্যাং এর এমন ভালোবাসা দেখে ক্যান ইমোশনাল হয়ে যায় আর মুচকি হেসে সেই অবশিষ্ট কফিটুকু খেয়ে ট্যাংকে বলে, কফিটা খুব টেস্টি ছিল, তোমাকে ধন্যবাদ। এটা শুনে ট্যাং অনেক বেশি খুশি হয়ে নাচতে শুরু করে। এই দেখে ক্যান আবারও তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে, অর্থাৎ ক্যান তাকে ফিক্স করার জন্য চায়না যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই সেই টিচারের কাছে দুজন ব্যক্তি এসে ট্যাং এর ব্যাপারে জিজ্ঞেস করছে। ওইদিকে তারা চায়নাতে চলে আসে, যেখানে 3D হলোগ্রামের মাধ্যমে আতশবাজি ফুটানো হচ্ছিল। ট্যাং প্রথম দিকে সেটা এনজয় করলেও হঠাৎ তার কিছু একটা মনে পড়ে আর ট্যাং অনেক ঘাবড়ে যায়। অপরদিকে আমরা দেখি সেই দুজন ব্যক্তিও চায়নায় চলে এসেছে ট্যাং এর খোঁজে। এরপর ক্যান সিনসাই এর সাথে দেখা করার জন্য মিউজিয়ামে চলে আসে। সে ট্যাংকে দেখে অনেক খুশি হয় আর ট্যাংকে জড়িয়ে ধরে। এতে ট্যাং খুব লজ্জা পায়। এরপর সিনসাই তাকে বলে যে ট্যাংকে ফিক্স করতে হলে কি কি করতে হবে। আর অন্যদিকে ট্যাং একটি রিমোট কন্ট্রোল গাড়ি দেখে সেটার পেছন পেছন চলে যায়। কিছুক্ষণ পর ক্যান লক্ষ্য করে ট্যাং আর সেখানে নেই, যার ফলে দুজন মিলে ট্যাংকে খুঁজতে শুরু করে। আর আমরা দেখতে পাই ট্যাং রিমোট কন্ট্রোল গাড়িটির পেছন পেছন এসে একটি ট্রাকে আটকা পড়ে যায়। আসলে ওই দুজন অজ্ঞাত ব্যক্তি প্ল্যান করে ট্যাংকে ধরে তাদের বসের কাছে নিয়ে যাচ্ছে। এদিকে ক্যান আর সিনসাই ট্যাংকে খুঁজতে খুঁজতে পার্কিং এরিয়ায় এসে দেখে ট্যাং গাড়িতে করে চলে যাচ্ছে। তারা গাড়িটির পিছু করে কিছুতেই তাকে ধরতে পারে না, তাই সিনসাই তার গলার আইডি কার্ডটি ক্যানকে দিয়ে বলে, এটা ট্যাং এর কাছে ছুঁড়ে মারো। ক্যান সিনসাইয়ের কথা মতো আইডি কার্ড ছুঁড়ে মারে ট্যাং এর কাছে আর গাড়িটি চলে যায়। এরপর আমরা দেখতে পাই ক্যান আর সিনসাই একটি বাসে করে কোথাও যাচ্ছে। সিনসাই বলে, আমার আইডি কার্ডে একটি GPS ট্র্যাকার ইনস্টল করা আছে, আমরা ট্যাং এর লোকেশন দেখে তার কাছে পৌঁছে যেতে পারবো। ক্যান বলে, এই আবর্জনার মতো দেখতে রোবটটিকে কেউ কেন কিডন্যাপ করে নিয়ে যাবে। তখন সে ক্যানকে সব কিছু বুঝিয়ে বলে। সে বলে, আমাদের আশেপাশে থাকা রোবটগুলো হচ্ছে প্রথম জেনারেশনের আর ট্যাং হচ্ছে তৃতীয় জেনারেশনের, যেটা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই, এবং ট্যাং এর ভেতরে মানুষের মতন ভাবনা চিন্তা করার শক্তি রয়েছে, এছাড়াও তার ভেতরে ইমোশন কাজ করে। এরপর তারা দুজন GPS ফলো করে একটি গোডাউনের সামনে চলে আসে। তখন ক্যানের ফোনে ইমি কল করে। ইমি বলে, আমি টায়ার্ড হয়ে গিয়েছি এই রিলেশনে, আমি চলে যাচ্ছি তোমার বাড়ি থেকে। এই শুনে ক্যান অনেক কষ্ট পায়। সিনসাই জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন ক্যান বলে, তার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে আর এখন সে ডিভোর্স চাচ্ছে। এরপর তারা গোডাউনের ভেতরে এসে ট্যাংকে দেখতে পায় এবং তাকে বের করে নিয়ে যখন চলে যাচ্ছিল তখনই সেখানে ডক্টর আসুকা নামের একজন হাজির হয় এবং ওই দুজন ব্যক্তিও চলে আসে। ক্যান জিজ্ঞেস করে, তোমরা কারা? এই রোবটটিকে কেন নিতে চাইছ? ডক্টর আসুকা ট্যাং এর সামনে আসে আর বলে, এটা তোমার রোবট নয়, এটা আমাদের। এরপর সে ট্যাং এর বডির ভেতরে দেখতে পায় একটি ন্যানোচিপ লাগানো আছে। সে বলে, এটা নিশ্চয়ই প্রফেসর বাবার কাজ। সিনসাই অবাক হয়ে জিজ্ঞেস করে, কে এই প্রফেসর বাবা? ডক্টর আসুকা বলে, তোমরা ট্যাংকে আমার কাছে রেখে চলে যাও। এই বলে সে ট্যাংকে টেনে নিয়ে যায়। ক্যান বাধা দেওয়ার চেষ্টা করলে তার লোকেরা ইলেকট্রিক শক দেওয়ার ভয় দেখায়। সে কি করবে বুঝতে পারছিল না, তাই সে একটি ফোন দিয়ে আটে। সে ট্যাংকে বারবার বলে, তুমি একটা আবর্জনা। এই শুনে ট্যাং রেগে গিয়ে ধোয়া বের করতে শুরু করে। এই সুযোগে ক্যান গুলতি দিয়ে ইলেকট্রিক শক দেওয়ার অস্ত্রটি দূরে ফেলে দেয়। সিনসাই দৌড়ে গিয়ে অস্ত্রটি নিয়ে নেয় এবং একজনকে শক দিয়ে অজ্ঞান করে ফেলে। লোকটি নড়াচড়া করছিল না, তাই ক্যান বলে, লোকটি কি জীবিত আছে? তখন ট্যাং তার হার্টবিট ডিটেক্ট করে বলে, লোকটি জীবিত আছে। এরপর সিনসাই ডক্টর আসুকা আর বাকি লোকজনকে আটকে রাখে আর কানকে বলে, দ্রুত এখান থেকে বের হয়ে যাও, আর প্রফেসর বাবা একজন অনেক বড় রোবোটিক্স এক্সপার্ট, তার কাছে ট্যাংকে নিয়ে যাও, তিনি ট্যাংকে ফিক্স করে দিতে পারবে। এরপর ক্যান ট্যাংকে কোলে নিয়ে দৌড়ে চলে আসে। অনেক দূর আসার পর দেখে ট্যাং ক্লান্ত হয়ে গিয়েছে, কোনো কথা বলছে না। তার ঢাকনা খুলে দেখতে পায় ফিউল ট্যাঙ্ক অনেকটাই খালি হয়ে গিয়েছে। ক্যান বুঝতে পারে ফিউল ফুরিয়ে গেলে ট্যাং বন্ধ হয়ে যাবে। তখনই কেউ একজন ক্যানকে ফোন করে। লোকটি জানায় তার নাম হলো প্রফেসর বাবা আর ট্যাংকে সে তৈরি করেছে। তখন ক্যান তাকে ট্যাং এর অবস্থা দেখায়। প্রফেসর বলে, আমার মনে হচ্ছে ট্যাং ওভারহিট হয়ে গিয়েছে, তাই কতক্ষণ রেস্ট করলেই সে সাময়িক সময়ের জন্য ঠিক হয়ে যাবে, তখন তাকে আমার কাছে নিয়ে এসো। এরপর আমরা দেখতে পাই তারা দুজন বাসে করে প্রফেসরের বাড়ির উদ্দেশ্যে
উদ্দেশ্যে রওনা হয়েছে। ট্যাং নদীর পাশে একটি ট্যুরিস্ট শিপ দেখতে পায়, যেটা পানির নিচের দৃশ্য উপভোগ করায়। ট্যাং সেখানে যাওয়ার জন্য বায়না ধরে। ক্যান না চাইলেও বাধ্য হয়ে ট্যাংকে সেখানে নিয়ে যায়। এরপর তারা দুজন শিপটির ভেতরে বসে সামুদ্রিক সৌন্দর্য উপভোগ করছিল। ট্যাং অনেক বেশি আনন্দ পায়। তখন ক্যান ট্যাংয়ের দিকে তাকিয়ে তাদের দুজনের একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো কল্পনা করতে থাকে। আসলে ক্যান ধীরে ধীরে ট্যাংকে পছন্দ করছে। এখন ট্যাং হচ্ছে তার সবচেয়ে ভালো বন্ধু। এরপর তারা শিপের রাইড শেষ করে আসার সময় ভুলবশত ট্যাং পানিতে পড়ে যায়, আর তাকে বাঁচানোর জন্য ক্যান পানিতে ঝাঁপ দেয়। এরপর দেখানো হয় নদীর কিনারায় বসে ক্যান একটি কাপড় দিয়ে ট্যাংকে পরিষ্কার করে দিচ্ছে, আর বলছে একটু পরেই তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো, কারণ আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আসলে আমি কিছুই করতে পারি না। এরপর ক্যান তার অতীতের একটি হৃদয় বিদারক ঘটনা ট্যাংয়ের সাথে শেয়ার করে। ক্যান ছিল একজন ইন্টার্ন ডক্টর। ক্যানের বাবার অন্তিম সময়ে ক্যান অপারেশন থিয়েটারের মধ্যেই ছিল। নার্সরা বারবার ক্যানকে জিজ্ঞেস করছিল, ডক্টর এখন কি করব, কোন ঔষধ প্রয়োগ করব। কিন্তু ক্যান এতটাই ঘাবড়ে গিয়েছিল যে কি ডিসিশন নিবে সেটা বুঝতে পারছিল না। আর দেখতে দেখতে তার চোখের সামনেই তার বাবা মারা যায়। আর এরপর থেকেই ক্যান পুরোপুরি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। তার ডক্টর হওয়ার স্বপ্নটিও অপূর্ণ রয়ে গিয়েছে, আর এই কারণেই ক্যান ইন্টারভিউ দিতে যায় না। ট্যাং ক্যানের এই কষ্টের কথা মনোযোগ দিয়ে শুনছিল। এক পর্যায়ে ট্যাং বলে, ক্যান তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। এরপর আমরা দেখতে পাই ক্যান আর ট্যাং একে অপরের হাত ধরে প্রফেসরের বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির সামনে চলে আসলে ক্যান দেখে প্রফেসর গার্ডেনে কাজ করছে। এরপর তারা প্রফেসরের বাড়ির ভেতরে চলে আসে। প্রফেসর ট্যাংয়ের ফিউল ট্যাঙ্কটি পাল্টে নতুন একটি লাগিয়ে দেয়, কিন্তু ট্যাং দৌড়ে ক্যানের কাছে চলে আসে। ট্যাং ক্যানকে বলে, চলো ক্যান আমরা এখান থেকে চলে যাই, আমরা তোমার বাড়িতে যাব। ক্যান বারবার ট্যাংকে মানা করছিল, কিন্তু ট্যাং কোনো কথা শুনছিল না। এক পর্যায়ে প্রফেসর ট্যাংয়ের হাত ধরে রাখে, আর ক্যান একটি দীর্ঘশ্বাস নিয়ে বলে, অবশেষে ট্যাংকে তার বাড়ি পৌঁছে দিতে পারলাম। এই বলে ক্যান বিদায় নিয়ে চলে আসতে থাকে। অন্যদিকে ট্যাং বারবার ক্যানের নাম ধরে ডাকছিল, কিন্তু ক্যান কোনো কথা না শুনে বাহিরে চলে আসে। আর রাস্তায় ক্যানের সঙ্গে ডক্টর আসুকার দেখা হয়। তখন সে ক্যানকে প্রফেসর বাবার সম্পর্কে বলে। ডক্টর আসুকা ছিল প্রফেসর বাবার অ্যাসিস্ট্যান্ট, আর তারা একটি নেক্সট লেভেল রোবট এআই তৈরির চেষ্টা করে যাচ্ছিল। প্রফেসরের ইচ্ছা ছিল এমন এক এআই তৈরি করা যা আর্মি কমান্ডোর মতো দুর্দান্ত লড়াই করতে পারবে। প্রফেসর অনেকগুলো রোবট তৈরি করে, আর সেই ট্রেনিং এর একটি রোবটের মধ্যে ট্যাংয়ের চিপসেট ইনস্টল করা ছিল। ট্যাংয়ের নাম ছিল তখন জেমস। কিন্তু আশ্চর্যজনকভাবে অন্যান্য রোবটরা যুদ্ধের ট্রেনিং করলেও জেমস ঘাবড়ে গিয়ে বন্দুক নিচে নামিয়ে নেয়। এই বিষয়টি প্রফেসর আর ডক্টর আসুকাকে অনেক অবাক করে, কারণ রোবটের মধ্যে এই প্রথম ইমোশন লক্ষ্য করা গিয়েছিল। এই প্রথম কোনো রোবট কমান্ড শুনছিল না। মুহূর্তের মধ্যে জেমস বাকি সব রোবটকে শুট করে নষ্ট করে ফেলে, আর নিজেও অনেক ক্লান্ত হয়ে যায়। কিন্তু প্রফেসর জেমসের চিপসেটকে আরও আপগ্রেড করে ব্যবসা করার পরিকল্পনা করছিল, আর এটা করলে মানুষ ধীরে ধীরে রোবটের অধীনে চলে যেত। তাই সব তথ্য যাতে সেই ল্যাবের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এই কারণে প্রফেসর জেমসের চিপসেটটি হাতিয়ে নিয়ে সেই ল্যাবটি ব্লাস্ট করে দিয়ে পালিয়ে যায়। তবে এই ব্লাস্টে ডক্টর আসুকা কোনো রকমে বেঁচে যায়, আর তখন থেকেই ডক্টর আসুকা প্রফেসরকে এবং ট্যাংকে খুঁজে বেড়াচ্ছে। এই শুনে ক্যান আসুকাকে রেখেই তার গাড়ি নিয়ে প্রফেসরের বাড়ির দিকে রওনা হয়। ওইদিকে ট্যাংয়ের মনে পড়ে গিয়েছে প্রফেসর বাবাই তাকে ল্যাব থেকে নিয়ে এসেছিল, ফলে ট্যাং অনেক ভয় পেয়ে যায় আর কাঁপতে শুরু করে। প্রফেসর ট্যাংয়ের সামনে আসে চিপসেটটি বের করার জন্য, কিন্তু ট্যাং কোনো রকমে সেখান থেকে পালিয়ে চলে আসতে থাকে। আর এক পর্যায়ে ট্যাং সেই বাড়ির আন্ডারগ্রাউন্ডে চলে আসে, যেটা প্রফেসর তার ল্যাব হিসেবে ব্যবহার করত। প্রফেসর তার পিছু করে সেখানে চলে আসে, এবং যখন তাকে অ্যাটাক করতে যাবে তখনই সেখানে ক্যান চলে আসে। ট্যাং তাকে দেখে দৌড়ে তার কাছে চলে যায়, আর বলে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। কিন্তু প্রফেসর সব গেট লক করে দেয়। অপরদিকে ডক্টর আসুকাও প্রফেসরের বাড়িতে চলে আসে, কিন্তু ল্যাবের দরজা লক থাকায় ভেতরে আসতে পারছিল না। এরপর ক্যান এবং প্রফেসরের মধ্যে মারপিট হয়। এক পর্যায়ে প্রফেসরের তৈরি রোবটিক হাত দিয়ে ক্যান তাকে আহত করে ফেলে। এরপর ট্যাং যখন ক্যানের কাছে আসছিল তখন অনেক বড় একটি লোহার শেলফ ট্যাংয়ের উপর পড়ে যায়। ক্যান এসে দেখতে পায় ট্যাং বন্ধ হয়ে গিয়েছে। ট্যাংয়ের বডি থেকে লিকুইড মাটিতে গড়িয়ে পড়ছে এবং তার ফিউল ট্যাংক ভেঙে পুরো খালি হয়ে গিয়েছে। তখন ক্যান ডক্টর আসুকাকে ফোন করে, তার সাহায্যে ট্যাংকে রিপেয়ার করে, এবং ট্যাংয়ের বেশ কিছু তারও ছিঁড়ে গিয়েছিল। সেগুলো যখন রিপেয়ার করছিল তখন সে রিয়েলাইজ করে এই মুহূর্তটা হচ্ছে তার বাবার অপারেশন থিয়েটারের সেই মুহূর্তটার মতো। একটা ভুল ডিসিশন নিলেই সে ট্যাংকে হারিয়ে ফেলবে। এরপর ডক্টর আসুকার সাহায্যে সে ট্যাংকে ফিক্স করে ফেলে, কিন্তু ট্যাংয়ের সমস্ত মেমোরি ডিলিট হয়ে গিয়েছে। ট্যাং তাকে চিনতে পারে
পারে না। এতে ট্যাঙ্ক প্রচণ্ড কষ্ট পায়। আর কান্না করতে করতে ট্যাঙ্কে তার সাথে কাটানো সমস্ত সুন্দর মুহূর্তগুলো মনে করানোর চেষ্টা করে। ক্যানের কথাগুলো শুনে আবারও ট্যাঙ্কের স্মৃতিগুলো ফিরে আসতে থাকে। ট্যাঙ্কের ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ট্যাঙ্ক কিভাবে প্রফেসরের ল্যাব থেকে পালিয়ে এসেছিল। একদিন ট্যাঙ্ক একটি গাড়ির পেছনে বসে ক্যানের শহরে পৌঁছে যায়। আর সেখানে রাতের বেলা একটি ঘোড়া সাপ্লাই কোম্পানির গাড়ির ভেতরে উঠে পড়ে। আর সেই কোম্পানিটির নাম ছিল টানিগাওয়া, কিন্তু সেই লোগোটিতে শুধু ট্যাং লেখাটাই দেখা যাচ্ছিল। আর সে ওই ওয়ার্ডটা দেখেই মুখস্থ করে ফেলে। এরপর দিন সকালবেলা ক্যান তাকে নাম জিজ্ঞেস করলে এই নামটাই বলে দেয়। এরপর ট্যাঙ্কের সমস্ত স্মৃতি মনে পড়ে যায় আর ক্যানকে জড়িয়ে ধরে। কেন কান্না করতে করতে ট্যাঙ্কে জড়িয়ে ধরে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই পুলিশ প্রফেসরকে ধরে নিয়ে যাচ্ছে। আর ক্যান অনেকগুলো ফিউল ট্যাঙ্ক একটি ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে ট্যাঙ্কে তার সাথে বাড়ি নিয়ে যাবে বলে। তখন ডক্টর আসুকা ক্যানের সামনে আসে আর বলে সময়ের সাথে সাথে ট্যাঙ্ক আরও বেশি বুদ্ধিমান হয়ে উঠবে। এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করার জন্য আমরা সব সময় ট্যাঙ্কে ট্র্যাকিং করব। আর ট্যাঙ্ক সেখানেই থাকবে যেখানে সে থাকতে পছন্দ করে, তাই তুমি তাকে বাড়ি নিয়ে যেতে পারো। এরপর তারা বাড়ি চলে আসে। ইমি তখন জিনিসপত্র গুছিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ক্যান বাড়িতে যেয়ে দেখতে পায় ইমি ভেঙে যাওয়া ঘড়িটি মেরামত করে দিয়েছে। ইমি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় ট্যাঙ্ক তার পথ আগলে দাঁড়ায়। এরপর ক্যানের সমস্ত রেকর্ড শোনাতে শুরু করে। প্রথম দিকে উল্টোপাল্টা রেকর্ডিং প্লে হলেও পরবর্তীতে ইমি শুনতে পায় ক্যান ট্যাঙ্কে বলছে, আমরা বাড়িতে যেয়ে কিন্তু আর দুষ্টুমি করতে পারবো না, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আবারও ইন্টারভিউ দিয়ে ডক্টর হব। আর এবার অনেক আত্মবিশ্বাস নিয়ে মানুষের সেবা করব। যে ভুল আগে একবার করেছি সেটা আর করব না। আর এখন থেকে ইমির সমস্ত কথার গুরুত্ব দিয়ে তাকে হেল্প করব। এরপর ক্যান ঘড়িটিকে চাবি দিয়ে চার্জ করছিল আর কান্না করতে করতে বলে, আমি জানি না কতটুকু পারবো, কিন্তু আমার বিশ্বাস তুমি আমার পাশে থাকলে একদিন আমিও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো এবং একজন সফল ডক্টর হতে পারবো। ইমি এসব কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায় আর তার ব্যাগ থেকে একটি বোতলের ক্যাপ বের করে ক্যানকে দেখায়। এই ক্যাপটা ছিল তাদের প্রথম পরিচিত হওয়ার একটা স্মৃতি, যেটা ইমি এখনো আগলে রেখেছে। এরপর ইমি কান্না করতে করতে ট্যাঙ্কে ধন্যবাদ দেয় আর বলে, তোমার জন্যই ক্যান জীবনের মানে বুঝতে পেরেছে। এতে ট্যাঙ্ক অনেক বেশি খুশি হয়ে নাচতে শুরু করে। আর কিছুক্ষণ পর ট্যাঙ্ক ইমির পেটের ভেতর থেকেও হার্টবিট ডিটেক্ট করে। ট্যাঙ্ক বলে, ইমির ভেতরে দুটো হার্ট। এই শুনে ক্যান বুঝতে পারে ইমি প্রেগন্যান্ট। এতে ক্যান খুশিতে ইমোশনাল হয়ে যায়। এরপর তারা দুজন ট্যাঙ্কের সামনে বসে বলে, ট্যাঙ্ক তুমি সত্যিই অনেক স্পেশাল। এরপর ট্যাঙ্কের তোলা কিছু ছবি আমাদেরকে দেখানো হয়। দেখা যায় ইমি সত্যি প্রেগন্যান্ট হয়েছে। এরপর তার বেবি জন্ম হয়। ক্যান ইন্টারভিউয়ের জন্য ভালোভাবে প্রস্তুতি শুরু করেছে এবং এইখানেই এই অসাধারণ গল্পটি সমাপ্ত হয়।